ভাই 5 তারিখে রান্না করব, 5 তরকারি রান্না করব জন্য আমি সকালবেলা কড়াইটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কড়াইটা খুব নোংরা ছিল, আমি আগের ভিডিওতে দেখিয়েছি, ভিডিওটা আমি এখন আপলোড করিনি। তো যাই হোক, আমার রান্না করতে বেশ মানে পরিষ্কার করাই ভালো লাগে। তো 5 তরকারি করার জন্য আমি তেল দিলাম কড়াইয়ে, তেলটা হতে হতে দেখাচ্ছি আমি কি এখানে আছে, মূলো, গাজর, লাউ, আলু, এটা শক্ত তরকারি, শক্ত সবজিটা আমি আগে দিয়ে দেবো, তারপরে দেবো ঝিঙে, অনেক শেষে ঝিঙে দেবো, তারপরে দেবো ভেজে রাখা ডালের গুঁড়ি আর বেগুন। তেলটা গরম হয়ে গেলে এবার আমি আগে বড়িটা দিয়ে দিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটা তুলে নেবো, পাঁচফোড়ন শুকনো লঙ্কা, তেজপাতা একসাথে দিয়ে দিই। তেজপাতা ভালো হয়ে গেছে, এবার আমি শক্ত সবজি চার পাঁচ মিনিট কষাবো, তারপরে আমি দিয়ে দেবো ভাত, ভাজে দেবো চিনি, তারপরে দেবো বেগুন মাছ দেবো। দিয়ে দিলাম,
একটু জল বেরিয়ে গেছে, সবজিটা মতো সিদ্ধ হয়ে গেছে, জল দিয়ে দিলে একদম সব তরকারিগুলো নরম হয়ে যাচ্ছে, জল দিয়ে কম হলো তরকারি তরকারি তো আজ ঢেঁড়স পোস্ত একটু ছোট করে কেটে আর মাছ তরকারি আর টমেটো ডাল আর স্যালাড, এই হচ্ছে আজকের আমাদের খাবার। খালি এক বিয়ে।